পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল স্ট্রবেরির চাহিদা বাংলাদেশে দিন দিন বাড়ছে। টক মিষ্টি স্বাদের রসালো এই ফলের চাষ বাংলাদেশেও শুরু হয়েছে। শৌখিন চাষিরা স্ট্রবেরি চাষে সফলতাও পাচ্ছেন। বিদেশি এই ফল চাষ করে সফল হয়েছেন লালমনিরহাট জেলার মহেন্দ্রনগরের মাস্টার্স পাস যুবক জাহিদ বসুনিয়া। আমার বাবা এটা লাগিয়েছে, এটা আমি খেয়েছিলাম, দেখতেও অনেক সুন্দর, খাইতেও অনেক টেস্ট। স্ট্রবেরির আদি বাড়ি ইতালির রোমে। দারুণ স্বাদ আর নানা উপকারিতার জন্য দ্রুত ফলটির কদর ছড়িয়ে পড়েছে সারা ইউরোপে। রসালো ফল স্ট্রবেরির জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও বাড়ছে স্ট্রবেরির আবাদ। আমি প্রথম থেকেই আমার মানে ইয়া ছিল যে আমি কারো অধীনে চাকরি করব না, মানে কারো কাছে কারো অধীনস্থ হয়ে আমি তার মানে বাধ্যবাধকতায় থাকবো না। আমি স্বাধীনচেতা একজন মানুষ, আমি চাচ্ছিলাম যে আমি নিজে ব্যক্তি স্বাধীন হিসেবে কিছু করব। সেই মানে চিন্তাভাবনা থেকে আমার এটা আর কি এই ব্যবসায়ের লাইনে আসে। ফলন আলহামদুলিল্লাহ, ফলন আমি প্রথম হিসেবে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে আমার ক্ষেতের মধ্যে যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি এটাতেই সন্তুষ্ট। এবং একটা করে গাছে আমি যদি আপনাদের দেখাই, একটা করে গাছে দেখা যাবে যে 20-25-30 করে আপনার ফল এসেছে। লেখাপড়া শেষে চাকরির সন্ধান করলেও চাকরির বাজার মন্দা হওয়ায় নিজেই উদ্যোগী হয়ে স্ট্রবেরি চাষে মনোযোগী হন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম গ্রামের জাহিদ হাসান বসুনিয়া। ভাগ্যের মোড় ঘুরাতে স্ট্রবেরি চাষ শুরু করেন তিনি। এলাকায় তো সবাই কৃষি সেক্টরে, এলাকায় অনেকেই আলু করে, কেউ ভুট্টা করে, কেউ দেখা যায় যে গম চাষ করে। তা আমি চিন্তা করলাম তো এগুলো তো হচ্ছে গতানুগতিক পদ্ধতি, এগুলো তো সবাই করে, এলাকায় ব্যতিক্রম কোনো কিছু করা যায় নাকি। এই চিন্তাভাবনা থেকে আমি খুঁজতে থাকলাম যে মানে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলাম যে আল্লাহ আমাকে এমন কোনো কিছু একটা আইডিয়া দেন যেটাতে আমি হচ্ছে এলাকায় ব্যতিক্রম কোনো কিছু করতে পারবো। ইউটিউব, গুগল বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে ব্যবসায়িক আইডিয়া নিলাম। পাশাপাশি আমার মাথায় একটা আইডিয়া আসলো যে বিদেশি ফল চাষ করা যায় নাকি। স্ট্রবেরি করতে গেলে আমাকে চারা সংগ্রহ করতে হবে নাকি বীজ থেকে বীজ হবে বা বীজ থেকে চারা হবে, এটা আমি সন্ধান করতে থাকলাম। তো আমি খুঁজে পেলাম যে চারা এটাতে বীজ থেকেও করা যায়, চারা থেকেও করা যায়। তো আমি চারা সংগ্রহ করলাম বগুড়ার আমাদের হাসান ভাই, আমার পরিচিত এক বড় ভাই, ওনার কাছ থেকে আমি চারা নিয়ে আসলাম। ডিসেম্বরের 12 তারিখে আমি চারা নিয়ে এসে আমার এই জমিতে, আমার এই 3 বিঘা জমিতে আমি চারা লাগিয়েছি, মোট 18,000 চারা। 3 বিঘা জমিতে প্রথমবারের মতো স্ট্রবেরির আবাদ শুরু করেন। 18,000 স্ট্রবেরির চারা রোপণ করেন তিনি। তবে অভিজ্ঞতা না থাকায় অর্ধেকেরও বেশি চারা মারা যায়। হতাশ না হয়ে অবশিষ্ট প্রায় 8,000 চারা গাছের যত্ন শুরু করেন তিনি। আমি যেহেতু প্রথম, আমি এর চাষাবাদ সম্পর্কে অনেক অনেক কিছু আমার অজানা, অনেক মানে আমি বলবো যে 90% অজানা। তো আমার এই 18,000 চারার মধ্যে আমার 10,000 চারার মতো আমার মারা গিয়েছে। যেহেতু আমি নতুন এবং আমি এর চাষাবাদ সম্পর্কে একদমই মানে নতুন, তো আমার এই 10,000 চারা মারা গিয়েছে, আমি একদম একটু হোপলেস হয়ে গিয়েছিলাম। তো চিন্তা করলাম যে না, আল্লাহ ভরসা, আমি যেহেতু একটা জিনিস শুরু করেছি, আমি এটার শেষ দেখবো যে কি হয়। জাহিদের স্ট্রবেরি বাগানে এখন প্রায়ই ক্রেতারা আসছেন ফল কিনতে, অনেকে আসছেন দেখতে এবং চাষ পদ্ধতি সম্পর্কে জানতে, কেউ কেউ আবার ক্ষেত থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই ফল। দাম আমি আলহামদুলিল্লাহ পাইকারি বাজারে আমি 650 টাকা কেজি হিসেবে আমি বাজারে সেল করতেছি। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে পাইকার এসে আমার এখানে খুচরা নিচ্ছে, কেউ পাইকারি হিসেবে নিচ্ছে, কেউ বা এমনিতে আর বাসায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। প্রায় 6 লাখ টাকা বিনিয়োগ করে স্ট্রবেরি চাষ করেছেন উদ্যোক্তা জাহিদ বসুনিয়া। 9 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। আমার এই 3 বিঘা জমিতে আমার খরচ হয়েছে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি, 6 লক্ষ টাকার মতো। তো আমি আশা করতেছি যে ইনশাল্লাহ আমার যেরকম প্রোডাকশন হয়েছে, আমি আশা করি যে ইনশাল্লাহ এখান থেকে আমি 9 লক্ষ+ ইনকাম হবে, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি হয়তো বা 9 লাখ+ আশা করতেছি ইনকাম করতে পারবো। অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এই বাগানে। তরুণ এই উদ্যোক্তার এমন সফলতা দেখে অনেকেই এখন আগ্রহ প্রকাশ করছেন এমন চাষাবাদে। কাকা যখন আমার এই নতুন আবারটা আলো, আমরা তখন থেকে প্রথম থেকে শুরুর থেকেই এই কাজটা আমাকে মোবাইলে ইয়েতে দেখাইলো যে কাজটা এই এই সিস্টেমে হবে। আমরা শুরুর থেকেই মানে এই বেট করি, বেট করার পর মালসিং বিছাই, মালসিং বিছার পর চারা আসলো, চারা আসার পর চারা লাগাই। ফলটা কিন্তু তো খুব সুস্বাদু। এই যে বাইরে আমার লাগাইছে ফল, নতুন ফল, এখানে কৃষিকাজ করতেছি, কাজ করতেছি, এখানে নিয়ে যাওয়া পয়সাটা নিয়ে সবাই লেখাবার বাচ্চা শিখির লেগছি। নতুন আবাদ খুব ভালোই লাগতেছে, দেখতেও ভালো, খাইতেও ভালো। দেখি আমারও ইচ্ছে আছে, যদি পারি এর দেখে দেখি আমরাও চাষাবাদ করার চেষ্টা করবো। যেহেতু খুব লাভবান হইতেছে এটা দেখতেছি।
শীত প্রধান দেশের ফসল হলেও বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় স্ট্রবেরি চাষ শুরু হয়েছে। লালমনিরহাটে স্ট্রবেরি চাষ আগের তুলনায় বাড়ছে বলে জানান লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিফাত জাহান। স্ট্রবেরি একটি সম্ভাবনাময় ফল, এটি পুষ্টি সমৃদ্ধ হওয়ায় মোটামুটি জনপ্রিয়তা পাচ্ছে আমাদের উত্তরাঞ্চলে, বিশেষ করে লালমনিরহাট জেলায়। শীতের পরিমাণটা বেশি হওয়ায় এখানে স্ট্রবেরি চাষের অনুকূল আবহাওয়া রয়েছে। ইদানিং আমাদের বেশ কিছু উদ্যোক্তা, তারা স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমাদের লালমনিরহাট সদর উপজেলায় একজন উদ্যোক্তা 1 একর জমিতে স্ট্রবেরি ফল চাষ করেছেন। আমরা আশা করি যে স্ট্রবেরি প্রক্রিয়াজাতকরণের সুষ্ঠু ব্যবস্থাপনা হলে এবং এটির জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, আমাদের পুষ্টি যে চাহিদা রয়েছে, স্ট্রবেরি একটি ভালো ভূমিকা রাখবে আমাদের লালমনিরহাটের কৃষিতে।